বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য আরো একটি নতুন গভর্নমেন্ট জব নোটিফিকেশন নিয়ে এসেছি। আজকের নোটিফিকেশনটিতে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে অনেকগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এখানে আবেদন করার জন্য যে রিকোয়েড কোয়ালিফিকেশন রয়েছে সেটা হলো শুধুমাত্র 12 পাস। তো আপনারা যারা ন্যূনতম 12 পাস রয়েছেন এবং আপনাদের যাদের বেসিক কম্পিউটার নলেজ রয়েছে তারা সকল এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া এখানে স্যালারিটা রয়েছে অনেকটাই বেশি, এক্ষেত্রে আপনারা 25,000 থেকে 35,000 টাকার মধ্যে পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। এবং এই পোস্টগুলিতে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন ফর্ম সাবমিশন স্টার্ট হয়ে গেছে জানুয়ারি 14 তারিখ থেকে এবং এখানে যে লাস্ট ডেট রয়েছে ফর্ম সাবমিশনের সেটা হলো ফেব্রুয়ারি 14 তারিখ। তো এর মধ্যে আপনাদেরকে অনলাইনে ফর্মটি সাবমিট করতে হবে এবং আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো লাইভ কীভাবে আপনারা অনলাইনে গিয়ে ফর্মটি সাবমিট করবেন। এখন আমরা দেখে নিচ্ছি এখানে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন ডিটেলস কী রয়েছে। তো বন্ধুরা, এখানে যে প্রথম পোস্টটি রয়েছে সেটি হলো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল। এর জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 5টি, এর মধ্যে ইউআর এর জন্য 3টি, এসসির জন্য 1টি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য টোটাল এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি ডিটেলসের ক্ষেত্রে আপনারা পে স্কেল পেয়ে যাবেন লেভেল 2, যেখানে স্যালারিটা রয়েছে 19,900 থেকে 63,200। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা বলতে গেলে আপনারা যারা ন্যূনতম 12 পাস হয়েছেন অথবা এর সমতুল্য রয়েছেন তারা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সাথে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজও এখানে থাকতে হবে এবং টাইপিং স্পিড যেটা রয়েছে 35 words per minute ইন ইংলিশ। এবং এজ লিমিটের ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 28 years ফর ইউআর এবং 33 years রয়েছে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, 28 years রয়েছে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। তাছাড়া আপনারা যারা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে 31 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আপনারা এখানে 3 years এজ রিলেশন পেয়ে যান। তারপরের পোস্টটি রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট FNA। FNA মিন্স ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। এখানে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 2টি, ওবিসির জন্য 1টি এবং এসসি ক্যান্ডিডেটের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। পে স্কেল পেয়ে যাবেন লেভেল 2, যেখানে স্যালারি রয়েছে 19,900 থেকে 63,200 এবং এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য যে রিকোয়েড কোয়ালিফিকেশন রয়েছে সেটা হলো 12 পাস অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাকাউন্টেন্সি এজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যান্ড প্রফেশনসি ইন কম্পিউটার। তো বন্ধুরা, আপনাদের ন্যূনতম 12 পাস হতে হবে, সাথে আপনাদের অ্যাকাউন্টেন্সি নলেজ থাকতে হবে এবং আপনারা যারা কমার্স থেকে রয়েছেন তারা সকল এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিটের ক্ষেত্রে আপনারা যারা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে 31 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা এসসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে 33 বছরের মধ্যে হলেও অ্যাপ্লাই করতে পারবেন। এবং 3 নম্বর পোস্টটি রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট SNP। এখানে টোটাল নম্বর অফ পোস্ট রয়েছে 2টি, এর মধ্যে ইউআরের জন্য 1টি এবং ওবিসির জন্য 1টি পোস্ট রয়েছে। পে স্কেল রয়েছে লেভেল 2, যেখানে স্যালারি পেয়ে যাবেন 19,900 থেকে 63,200 টাকার মধ্যে এবং এই পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য যে রিকোয়েড কোয়ালিফিকেশন রয়েছে সেটা হলো শুধুমাত্র 12 পাস এবং সাথে আপনাদের বেসিক কম্পিউটার নলেজ ও টাইপিং স্পিড থাকতে হবে, যেটা রয়েছে 35 words per minute ইন ইংলিশ। এবং এজ লিমিটের ক্ষেত্রে আপনারা যারা ইউআর ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে ম্যাক্সিমাম 28 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে ম্যাক্সিমাম 31 বছরের মধ্যে হলেও অ্যাপ্লাই করতে পারবেন। তারপরের পোস্টটি রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার এবং এই পোস্টটিতে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 4টি, ইউআরের জন্য 3টি, ওবিসির জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। পে স্কেল পেয়ে যাবেন লেভেল 4, যেখানে স্যালারিটা রয়েছে 25,500 থেকে 81,100 টাকার মধ্যে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যে রিকোয়েড কোয়ালিফিকেশন রয়েছে সেটা হলো 12 পাস অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড স্পিড অফ 80 WPM ইন শর্ট অ্যান্ড ইন ইংলিশ। তো 12 পাসের সাথে সাথে আপনাদের এখানে শর্ট অ্যান্ড স্কিল থাকতে হবে, যেখানে স্পিডটা রয়েছে 80 words per minute। এজ লিমিটের ক্ষেত্রে আপনারা যারা ইউআর ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে ম্যাক্সিমাম 27 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে হলেও অ্যাপ্লাই করতে পারবেন। তারপর সবশেষ পোস্টটি রয়েছে রিসেপশনিস্ট এবং এখানে 1টি মাত্র পোস্ট রয়েছে, যেখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের ন্যূনতম গ্রাজুয়েট হতে হবে এবং সাথে আপনাদের 2 years এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ এ রিসেপশনিস্ট। ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে এখানে 28 years ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং এখানে আপনারা স্যালারি প্যাকেজটা অনেকটা বেশি পেয়ে যাবেন, যেখানে স্টার্টিং স্যালারি হচ্ছে 35,400 টাকা পার মান্থ। তারপর এখানে রয়েছে মোড অফ সিলেকশন। তো বন্ধুরা, এখানে যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের যে পোস্টগুলি রয়েছে এগুলির ক্ষেত্রে আপনাদেরকে 2 stages মাধ্যমে সিলেকশন করা হবে। প্রথম রয়েছে রাইটিং এক্সামিনেশন, তারপর রয়েছে টাইপ রাইটিং টেস্ট অন কম্পিউটার। এই দুটোর ভিত্তিতে আপনাদেরকে ফাইনাল সিলেকশন করা হবে। এবং এখানে যে জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টটি রয়েছে এক্ষেত্রে আপনাদের প্রথমত রাইটিং এক্সামিনেশন দিতে হবে, তারপর এখানে শর্ট অ্যান্ড টেস্ট নেওয়া হবে। এবং রাইটিং এক্সামিনেশনের সিলেবাস সাবজেক্ট ওয়াইজ নোটিফিকেশনে দেওয়া আছে এবং আমি এই নোটিফিকেশনের PDF লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। রাইটিং এক্সামিনেশনের 12 standard OMR বেসড কোশ্চেন হবে, যেখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে 200 এবং টাইম ডিউরেশন রয়েছে 2 hours 30 minutes। তাছাড়া সিলেবাস সাবজেক্ট ওয়াইজ নোটিফিকেশনে দেওয়া আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে নোটিফিকেশন PDF লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই, এবং অ্যাপ্লাই করার সময় আপনাদের কী কী ডকুমেন্টস এখানে প্রয়োজন হবে।
বন্ধুরা আপনারা যারা রিপিউটেড মাল্টিনেশনাল কোম্পানিতে জব সার্চ করছেন রিলিভেল আপনাদের জন্য একটি দারুণ প্ল্যাটফর্ম এখানে 200 প্লাস লিডিং কোম্পানি ক্যান্ডিডেটদের স্কিলের ভিত্তিতে জব প্রোভাইড করছে এখানে অনলাইন টেস্ট দিয়ে একটি কোয়ালিফাই স্কোর করার পর আপনারা ইজিলি মাল্টিনেশনাল কোম্পানিতে টেক অথবা নন টেক রোলে প্লেসমেন্ট পেয়ে যেতে পারেন এবং অনলাইন টেস্ট দেওয়ার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিয়েছি ওই লিংকে ক্লিক করে সাইন আপ করার পর স্লট বুকিং করে আপনারা ইজিলি ফ্রি অফ কস্ট এখানে টেস্ট দিতে পারবেন তাছাড়া এই প্ল্যাটফর্ম থেকে আপনারা টেস্টের জন্য ইজিলি প্রিপেয়ারও হতে পারবেন মক টেস্ট এবং মিনি মক টেস্টের মাধ্যমে এচিবাস লেদার বোর্ডে কি আপনারা রিলিভেল এচিবাসদের প্রোফাইলও বিস্তারিত তাছাড়া রিলিভেলের তরফ থেকে টপ উইনার্সদের ডিফারেন্ট প্রাইজও প্রোভাইড করা লাইক ম্যাকবুক আইফোন অর অ্যাপেল ওয়াচ রিলিভেল প্ল্যাটফর্মে ইন্ডিয়ান টপ লেভেল কোম্পানিগুলি হাইয়েস্ট স্যালারি প্যাকেজের সাথে ক্যান্ডিডেটদের হায়ার করে নিচ্ছে এখানে ডিফারেন্ট টেক রোল টেস্টে জব ওপেনিং রয়েছে যেখানে আপনারা আপ টু 40 লাখ পার এনাম স্যালারি প্যাকেজ পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আপনারা এখানে টেস্ট রিঅ্যাটেম্প করতে পারবেন অর্থাৎ রিঅ্যাপিয়ার করতে পারবেন এছাড়াও আপনারা মাল্টিপল টেস্ট এখানে অ্যাটেন্ড করতে পারবেন এখন আমি আপনাদের সাথে দুটো কোম্পানি শেয়ার করতে যাচ্ছি যেখানে ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ড দুটোতে জব ওপেনিং রয়েছে এর মধ্যে প্রথম কোম্পানিটি হলো জুপিটার হুইচ ইজ ইন্ডিয়াস ফার্স্ট কো ক্রিয়েটেড ডিজিটাল ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিসার্চ ইঞ্জিনিয়ার এবং ডাটা ইঞ্জিনিয়ারের জব ওপেনিং রয়েছে এক্ষেত্রে আপনারা 15 লাখ প্লাস পার এনাম স্যালারি প্যাকেজ পেয়ে যাবেন তারপরের কোম্পানিটি রয়েছে স্মল কেস এখানে ব্যাকএন্ড ডেভেলপার এবং ফ্রন্টএন্ড ডেভেলপারের জব ওপেনিং রয়েছে এবং এই দুটো পোস্টের ক্ষেত্রে আপনারা 8 to 9 লাখ পার এনাম স্যালারি প্যাকেজ পেয়ে যাবেন তাছাড়া আপনারা টুইটারে রিলিভেলের অফিসিয়াল পেজে গিয়ে রিলিভেল এচিভার্সদের বিষয়ে বিস্তারিতভাবে দেখতে পারবেন ফর এক্সাম্পল এখানে আরিয়ান্ত রিলিভেলে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট টেস্ট দিয়ে 704 out of 1000 স্কোর করে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার পোস্টে গেট ওয়ান কোডে প্লেসমেন্ট পেজ এবং এখানে আপনারা এনি টাইম টেস্ট রিঅ্যাটেম্প করতে পারবেন এবং এটা সম্পূর্ণ বন্ধুরা অ্যাপ্লাই প্রসেসের ক্ষেত্রে এখানে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাদের একটি ইমেল আইডির প্রয়োজন হবে এখানে অ্যাপ্লিকেশন সাবমিশনের যে লাস্ট ডেট রয়েছে সেটা হলো ফেব্রুয়ারি 14 তারিখ এর আগে কিন্তু আপনাদেরকে অনলাইনে ফর্মটি সাবমিট করতে হবে এবং অনলাইনে ফর্ম সাবমিশনের সময় যে সকল ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে সেগুলোর মধ্যে প্রথমত আপনাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তাছাড়া আপনারা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেটস রয়েছেন তাদের আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং আপনারা যারা গভর্নমেন্ট এমপ্লয় অথবা যে কোনো সার্ভিসে রয়েছেন তাদের এখানে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন হবে এছাড়াও এখানে সেলফ অ্যাটেস্টেড বিভিন্ন ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং সিগনেচার এখানে আপনাদেরকে আপলোড করতে হবে তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমি অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে তো প্রথমে আপনাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে আপনাদের পার্সোনাল ডিটেলস বসিয়ে এবং রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে তারপর আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনাদের সমস্ত সার্টিফিকেট এবং ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে পেমেন্ট করার পর আপনারা খুব সহজে এখানে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এর একটা সুবর্ণ সুযোগ রয়েছে বিশেষ করে আপনারা যারা ন্যূনতম 12 পাস রয়েছেন এবং আপনাদের যাদের বেসিক কম্পিউটার নলেজ রয়েছে অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন এবং এই নোটিফিকেশন রিলেটেড আপনি যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিনিয়ত বিভিন্ন সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার